হযরত শাহগরিবুল্লাহ মাজার কমিটিকে শিরকুতে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। হযরত শাহগরিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি লালমনিহার জেলার হাতিবান্ধা উপজেলা অবস্থিত। এ মাজারটিতে মোমবাতি জ্বালানো, সিজদা করা, মাজারের মাটি খাওয়া, মনের আশা পূরণ হওয়া, ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়া, নিঃসন্তান পিতামাতার সন্তান হওয়া, পরীক্ষায় ভালো ফলাফল হওয়া ইত্যাদি বিষয়গুলো বিশ্বাস করে মাজারে দান করতে দেখেছেন বলে অভিযোগ উঠেছে। হাতিবান্ধা উপজেলা ইমাম কল্যাণ সংস্থার সভাপতি ও সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে শাহ গরিবুল্লাহ দরবেশ রহমতুল্লাহ আলাইহির মাজার কমিটির সভাপতি ও সম্পাদককে চিঠিটি পাঠানো হয়েছে। 20 জানুয়ারি শাহ গরিবুল্লাহ মাজার কমিটির হাতে চিঠিটি পৌঁছে। চিঠিতে সুরা বাকারার আয়াত নং 22, সুরা ইউসুফ আয়াত নং 106, সুরা আন নামল আয়াত নং 74, আল ফাতির আয়াত নং 22, আল নমল আয়াত নং 80, সহি মুসলিম শরীফ ও মিসকাত শরীফ পৃষ্ঠা নং 148, মুসনাহে আহমদ মিসকাত শরীফ পৃষ্ঠ নং 71 উল্লেখপূর্বক নতুন বছর থেকে যাতে শিরক না হয় সেজন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে হযরত শাহ গরিবুল্লাহ মাজার কমিটির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।